তীব্র দাবদাহে যখন নাবিশ্বাস উঠেছে জনসাধারণের তখন অবলা জীবদের প্রাণ বাঁচাতে তৎপরতা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদে হরিহরপাড়ার থানার চন্দ্রদ্বীপ ডিয়ার পার্কের কর্মকর্তাদের ছায়াবেষ্টিত মনোরম পরিবেশে গরমের হাত থেকে বাঁচাতে হরিণদের জন্য লাগানো হয়েছে ফ্যান স্নানের ব্যবস্থার পাশাপাশি দেওয়া হচ্ছে বেশি পরিমাণ সবুজ খাবার ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থাও হয়েছে হরিণদের জন্য যার পরও নাই পরিষেবার কারণে তীব্র দহনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে হরিণ চন্দ্রদ্বীপ ডিয়ার পার্ক চন্দ্রদ্বীপ পার্ক জিম লাইব্রেরি থেকে শুরু করে টোটাল উদ্যোগটা আমরা নিয়েছিলাম সেই সময় মাননীয় পুলিশ সুপার শ্রী সৌণমিত্র সাহেবের উদ্যোগে এই ডিয়ার পার্ক উনিশশো সালের চোদ্দোই নভেম্বর আমরা উদ্বোধন করেছিলাম দুটো ডিয়া হরিণ দিয়ে আজকে আমরা বত্রিশটা হরিণ এখানে আমরা দাঁড়িয়েছে এখানে হরিণের আমরা পরিচর্যা করি রীতিমতো এখানে একজন কেয়ারটেকার আছেন তার নাম শরাদিন শেখ সে নিয়মিত হরিণকে দিনে তিনবার খাবার দাবার থেকে শুরু করে ও থেকে শুরু করে শুধু তাও নাই এই যে সামনে প্রচণ্ড দাওয়া দাওয়া ছিল তার ভিতরে আমরা একটা এখানে একটা সেটের ব্যবস্থা করেছি ফ্যান ফ্যান দেওয়া হয়েছে এবং তার সঙ্গে প্রত্যেক দিন আমরা ওয়ারিস খাওয়াতাম আমরা যদি হরিণের কিছু হয় আমরা লোকাল ভিএস তারপরে বিএলডিও সাহেব আছেন উনি সপ্তাহে অন্তর একবার করে হরিণ আমরা চেক করি এটা মূলত চন্দ্রদ্বীপটা হচ্ছে মূলত পুলিশ পাবলিক রিলেশনশিপের উপর গড়ে তুলে ওঠা তো এইখানে আমরা আমাদের মাননীয় যিনি পুলিশ সুপার আছেন মাননীয় শ্রী মুকেশ আইফের সাহেব তিনি এই চন্দ্রদ্বীপ সংস্থার উনি হয়েছেন চেয়ারম্যান আমাদের ওসি আব্দুল সালাম শেখ উনি হয়েছেন সভাপতি তো এ একটা টিম টোটাল অল পলিটিক্যাল পার্টিকে নিয়ে একটা কমিটি গড়ে উঠেছে এইখানে আমরা সবাই সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি যাতে এলাকার উন্নয়ন হয় চন্দ্রদেপের উদ্যোগ শুধু ডিয়ার পার্ক বা মাল্টিজিম বা লাইব্রেরি না আমরা সামাজিক কিছু কাজ করে থাকি বাল্যবিবাহ থেকে শুরু করে হ্যাঁ নারী পাচার থেকে শুরু করে বিভিন্ন আমরা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করি সচেতনমূলক অনুষ্ঠান এই মুর্শিদাবাদের প্রথম হচ্ছে হ্যাঁ মুর্শিদাবাদে এই ডিয়ার পার্ক এই প্রথম এই আমার মনে হয় মুর্শিদাবাদে আর কোনো জায়গায় ডিয়ার আছে কিনা সন্দেহ আছে তবে এইখানে শুধু দেওয়ার রাখবো বলে না তার পরিচর্চা আমাদের করতে হয় ভালোভাবে করতে হয় সেখানে খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু এটাই করতে হয় আমাদের যিনি ওসি সাহেব আছেন বিশেষ করে সবারই অশী সাহেবও দেখি খুব তৎপরতা হরিণ নিয়ে মানে একটা জিনিস সবারই যদি উদ্যোগ না থাকে তাহলে তো বন্য বন্যপ্রাণীদেরকে রক্ষা করা খুব সমস্যা সেটা আমাদের মধ্যে আছে আমরা শুধু এটা নাই আমরা বছরে বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয় এখানে আপনারা জানেন চন্দ্রের একটা মেলা হয় এটা চন্দ্রপুরে একটা ফুটবল টুর্নামেন্ট হয় গোটা মুর্শিদাবাদ ব্যাপী কিন্তু মানুষের কিরকম চাহিদা রয়েছে মানুষের এইখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রায় প্রচুর মানুষ শুধু হরিয়ার এলাকা এলাকাবাসী না বিভিন্ন জায়গা থেকে আমি লক্ষ্য করে দেখেছি মুর্শিদাবাদ থেকে মানে মুর্শিদাবাদ নদিয়া ডম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আমাদের হরিণ দেখতে আসে প্রত্যেক দিন আমার তো মনে হয় চার পাঁচশো বা মানুষ প্রত্যেক দিন এই হরিণ দেখার উদ্যোগে এইখানে আসে হরিণ দেখে আমাদের দু তিন কিলোমিটার পথ কিন্তু আমাদের সব কিছু এখানে তো ওর চুমাতে মানে ওর আপনার নাম ওর আপনার আমাদের খুব ভালো লাগে খুবই ভালো লাগে মেলা দূর ওখানে যাওয়া যাবে না কিন্তু আমাদের এই জায়গাটা খুব ভালো কাছে